আজকে কি কি খাবারই খান? ও জানে একটা আমার কাছে স্মেল লাগে, তুমি কি উপায় জানেন? একটা দুই নাম্বারই পদ্ধতি অবলম্বন করছি। কি খুশি হয়ে গেছে? বাচ্চার মাও খুশি হয়ে গেছে, কিন্তু আমি এখনো পারি না, এখনো বিদেশি হতে পারি না। ওই দেশের ওই পান্তা ভাত বুঝছেন, হাতের কাছে ছিল ওইটাই পাই গেছি, ভরে ফেলাইছি, একদম মগ ভরে ভরে চা খায়। রিহান এখন মাকে হেল্প করো, আসো 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 সারা এন ওনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আসো রিহান আসো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। রিহান রেডি হয়েছো? আজকে কি কি খাবার রিহান? কি খাবে আজকে? টার্কি খাবে। আজকে হচ্ছে এদেশের টার্কি খাওয়ার দিন বুঝছেন না, মানে মুরগি টার্কি, মানে বড় ধরনের একটা মুরগি। এখন বাংলাদেশে অবশ্য এই টার্কি হচ্ছে সবাই খায় বা জানে, টার্কি কি পাখি, বিশাল বড় মুরগির মতো সাইজ, হ্যাঁ, কিন্তু ওইটার নাম হচ্ছে টার্কি পাখি। তা আজকে হচ্ছে আমেরিকার টার্কি খাওয়ার ডে, ডিনারে এদেশের লোকজন সব টার্কি পাখি খায়। এখন এদেশের জন্ম এরা এদেশের বড় হচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, এখন আর কিছু করি না, কিন্তু এই টার্কি খাওয়ার দিনটা এদের জন্য করি, কারণ এটা তো খাওয়ার একটা, মানে পাখি খায় টার্কি, ডিনার করবে এরা না আব্বা? ধরেন আমি তো টার্কি খাই না, কেমন জানো একটা আমার কাছে স্মেল লাগে, তুমি লাইক করো টার্কি? করো না, কিন্তু করতে চায় এরা, এরাও টার্কি লাইক করে না, এরাও খাইতে চায় না, একটা কেমন স্মেল লাগে এদের কাছেও, কিন্তু করবে। কি উপায় জানেন? একটা দুই নাম্বারই পদ্ধতি অবলম্বন করছি। কি কি আয়োজন করছি এদের টার্কি দিয়েতে সেটা দেখাই আপনাদের সাথে। আর এরা রাত্রে, এখন রাত, এরাই ডিনার করবে জানেন। ওটাতে বাচ্চারাও খুশি হয়ে গেছে যে টার্কি ডিনার হচ্ছে, বাচ্চার মাও খুশি হয়ে গেছে, বাচ্চার মাও এখন খাইতে পারবেনি। এক ঢিলে দুই পাখি না আব্বা, এক ঢিলে দুই পাখির আয়োজন করে ফেলাইছি, মানে খারাপও লাগবে না। না অনেকে খেতে পারে, কিন্তু আমি এখনো পারি না, এখনো বিদেশি হতে পারি না। ওই দেশের ওই পান্তা ভাত, ওই দেশের ঝালমরিচ, ঝাল ঝাল চচ্চড়ি, ঝাল ঝাল করে মাছ রান্না, ওইসব ছাড়া এখন এই টার্কি মার্কি কিছু খেতে পারি না, কেমন জানো স্মেল লাগে। তো চলেন কি কি একটু আয়োজন করছি বাচ্চাদের জন্য একটু শেয়ার করি। তো টার্কির দিনে সবাই অরেঞ্জ কি রেড কি ব্রাউন এই ধরনের কালার পরে, আমি একটা অরেঞ্জ ভরে ফেলাইছি বুঝছেন, হাতের কাছে ছিল ওইটাই পাই গেছি, ভরে ফেলাইছি আমি। তো আসো আসো আসো, তোমাদের জন্য করা আজকের প্রোগ্রাম সম্পূর্ণ আমার বাচ্চাদের জন্য। আমরে আসো, হয়েছে আসো। ওয়ালাইকুম আসসালাম। আমার রাদিয়া মা হচ্ছে রেড কালার পরছে না? রিহান কি পরছে? ওটা খুলে ফেল আব্বা। রিহান, রিহানের বাবা এরা সব হোয়াইট পরছে। কি অবস্থা? চা দিব? চা পাতা দিয়ে দিছি, কিন্তু রাদওয়ান লোশন নাও আব্বা, পায়ে লোশন নাও, হাতে পায়ে লোশন নিয়ে নাও। তুমি স্কুলে কি বানাইছো দেখাও, সুন্দর করে দেখাও, দুই হাতে ধরো, এখানে আসো। এই যে রিহানরা স্কুলে সব টার্কি পাখি বানাইছে, হ্যাঁ সবাই বানাইছে, টিচার ছবি পাঠাইছিল আমি দেখছি। আর আপনাদের ভাই একদম মগ ভরে ভরে চা খায়, আদা মধু সব দিয়ে একদম শীতের সময় সে এক মগ করে চা খায়, লেবু শরীরের জন্য উপকার, মানে ঠান্ডা ঠান্ডা একটু ভাব আসছে তো। আসো আমরা টেবিলটা রেডি করে ফেলি, আম্মু আসো। রিহান এখন মাকে হেল্প করো, নিয়ে আসো, আস্তে করে পড়ে যায় না জানো। ওকে রাদিয়া কি করতেছে এখানে? দুইটা খুব সুন্দর আমার মুরগি ছিল, রাদিয়া আবার এই দুইটা দিয়ে দিছে। এটা মুরগি নাকি টার্কি? রোস্টার, মরগ, মুরগির ছেলে, ছেলে মুরগি। এই পাশে দাও একটু নাকি, এখানে ভালো লাগতেছে। আর কি দিবা? ওখানে আরো মুরগি আছে নাকি দেখো, রিহান আরো মুরগি থাকলে নিয়ে আসো, সব মুরগি এখানে দিয়ে দাও আজকে, দাও দাও রাধি, ওই দিয়ে লোকালে একটা ছোট্ট আছে ওটাও দাও, আজকে সব মুরগির দিন, ওদের বাচ্চা, ওদের বাচ্চা।
আমি মুরগি খাবো। দেখেন কি করছে, ছোট্ট প্লেট নিয়ে এই মুরগি নিচে খাবে। এখন প্লেটে ধরো খাও, টার্কি খাও, টার্কি না খাও, মজা রেখে দাও এখানে। যখন আমরা সবাই রিয়েল টার্কি খাবো তুমি তখন এটা খাবা, ওকে? চলো আমরা এখন কি দুই নাম্বারি করছি সেটা বলি আপনাদেরকে। আসো আব্বা, আসো এদিকে আসো, কিচেনের লাইট বন্ধ করে দাও। এই যে এই নান রুটিটা আমরা কিনে নিয়ে আসছি বাহিরে থেকে, এই যে তিল দেওয়া, অনেক মজা। এই তিলের নান রুটিটা অনেক মজা। আসো আসো আসো, সারাদিন আমি পরিশ্রম করছি, এবার তোমরা করবো আমাকে হেল্প। ইয়াও এই পাশে রাখা, কি যে ইয়াম্মি দেখা যাচ্ছে, খাইতে অনেক মজা হবে। কাবাবটা নিয়ে আসো, চিকেনটা নিয়ে আসো, পুরা পুরা করছি, সালাদটা এই পাশে দিয়ে দাও। বলছিলাম না দুই নাম্বারই বুদ্ধি করছি। এই দেখেন তার্কির দিনে তার্কি না, এই যে মুরগি দিয়ে আমরা তার্কির ডে পালন করতেছি, মুরগি দিয়ে আমরা ডিনার করবো না আব্বা। চিকেন চিকেন, ছেলে পেলেরও মন রক্ষা হলো, মায়েরও মন রক্ষা হলো। প্লেট দেখো ওখানে আছে, এই যে শিশ কাবাব করছি, এইদিকে রাখো, এইদিকে রাখো। ওই যে ইয়ের মধ্যে, ডিশ ওয়াশার মধ্যে। হ্যাপি হ্যাপি থ্যাংকস গিভিং, মুরগি পার্টি। এখন এটাকে তোমরা পিস পিস করে নিয়ে নাও, পিস পিস করে কাটো। তো বড় মুরগি সিরা যাবে না, মুরগি যা ছিল রান্না পারা রদ দিয়ে গেছে। না এটা কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে দাও। হ্যাঁ রিয়ান কেমন আছে, খাবার কেমন? ও বলতেই পারতেছে না, এত মজা হয়েছে না রাদওয়ান? কেমন হয়েছে আব্বা, মজা হয়েছে? এ নাও রাদওয়ান নাও, এটা খেয়ে বলো কেমন হয়েছে। দাও রিহানেরটা দাও, তুমি বসো, রিহানের প্লেটটা দাও, রিহানের প্লেটটা আগায় দাও। এত যে স্মেল বাইছে, তো স্মেল এর মোটামুটি তো আম্মু দেই, কেমন হইছে আম্মু? এইটা অনেক টেস্ট হইছে, দেখি বোঝা যাচ্ছে। হ্যাঁ কোক ঢেলে দাও, কোক দিব। হুম এনো, এ এক সাইডে দাও। ওরে কি রে, কেমন হইছে? অনেক টেস্ট, কথা বলা যাবে না, আমি তো খেতে হবে। খাওয়ার সময় কোনো কথা নাই, এত মজা। আসলে মজা হয়েছে, মজা হয়েছে। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কারণ এত মজার মজার খাবার রেখে আর ভিডিও করা সম্ভব না, এখন বসে বসে খাইতে হবে। আল্লাহ হাফেজ।